একটি সুন্দর ভাবে আমি নির্বাচনটা করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। ইনশাআল্লাহ বিজয় বিজয় আমাদের নিশ্চিত করতেই হবে। এই বিজয় নিশ্চিত করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন আগামী 20 দিন আপনারা কোনো ঘুমাবেন না। আমি 5টা বছর আপনাদের জন্য আমি সার্ভিস দিয়ে যাব। বিগত 5টি বছর যেমনি ভাবে এই যশোর ইউনিয়ন সহ যশোর ইউনিয়নে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি করেছিলাম এবং ভবিষ্যতে আমি আপনাদের বলতে চাই এই যশোর ইউনিয়নে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে হবে সবগুলো কর্মকাণ্ড আপনাদের নির্দেশনা মোতাবেক সেই কর্মকাণ্ড গুলো কিন্তু অবশ্যই আমি করবো। আমি আপনাদের ভাই আমি আপনাদেরকে বলতে চাই যশোর ইউনিয়নে সারা বাংলাদেশ যশোর ইউনিয়নকে চিনবে, এই জন্য চিনবে যশোর ইউনিয়ন পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের যশোর ইউনিয়নে আছে। এইখানে এইখানে আরো 7টা 8টা বিল্ডিং হবে, এখানে আশেপাশে আমাদের ছেলেমেয়েরা থাকার জন্য তাদের হোস্টেল হবে, অনেক কিছু কিন্তু এখানে হবে। এখান থেকে সারা বাংলাদেশ ও বিদেশ থেকে ছেলেমেয়েরা এখানে এসে কিন্তু ভর্তি হবে। সেই সুযোগটা কিন্তু আপনারা আমাকে কিন্তু করে দিবেন। আমি যদি যশোর ইউনিয়ন থেকে একটি সুন্দর রেজাল্ট আমি করতে পারি তাহলে বাগাবো জয়নগর যশোর ফুটি আইলপুর আমার নিজের ইউনিয়ন মাসিমপুর, হ্যাঁ আমাদের ভোটের কোনো অসুবিধা হবে না। আপনারা ভোটটা গিয়ে কি লক্কার ভোট দিবেন? আপনাদের বাড়িতে যে আমার বাড়িতে যে আছে তারা জিতেন, তাহলে আমার কিছু বলার অপেক্ষা রাখে না। কাজী 10 তারিখে আমরা মার্কা পাওয়ার পরে আপনাদের ঘরে ঘরে আমরা যাব। এই যে মা পূর্ণ যারা এখানে আছে তাদের কাছে আপনারা কিন্তু বেশি বেশি যাবেন, এই জন্য যাবেন যে আমাদের শিবপুর থানায় মহিলাদের ভোট কিন্তু বসি। হ্যাঁ আমরা মহিলারা যেখানে কথা দেয় তারা কিন্তু কথা কিন্তু ঠিক রাখে, বুঝছেন? তাদের ভোটটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার। তাতে আমাদের মহিলা নেত্রী নাসিমা আছে, তার নেতৃত্বে আমরা কিন্তু একটা সুন্দর কমিটি আমরা করে দিব। এই যে মোহাম্মদুল মাস্টার সাহেব এখানে আছেন, গত নির্বাচনে উনি আমার নির্বাচনী পরিচালনা করছিল, একজন অভিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং অত্যন্ত একজন সৎ মানুষ মোহাম্মদুল মাস্টার সাহেব, ওনাকে দিয়ে আমরা